বর্তমান বিশ্বের আন্তর্জাতিক ম্যাচের তুলনায় গুরুত্ব দিচ্ছে ঘরোয়া লিগের। আরব আমিরাতে অনুষ্ঠিত হয় টি টেন টুর্নামেন্ট, বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই আসর। একাধিক দেশের মালিক পক্ষ এই টুর্নামেন্টের আয়োজনে ভূমিকা রাখে। বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে রয়েছে একাধিক মালিক পক্ষ। আগামী 19 নভেম্বর থেকে এই আসরের পর্দা উঠতে চলেছে। অংশ নিচ্ছে 7টি দল। কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। এবারে আফিফ হোসেনকে টি টেনে দেখা যাবে। 3টি দল আফিফ হোসেনকে নিতে আগ্রহী, বাংলা টাইগার্স, দিল্লি বুলস এবং নর্দার্ন ওয়ারিয়র্স। এবারে টি টেন লিগে যে সময় অনুষ্ঠিত হবে তখন বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। 4 জানুয়ারিতে শেষ হবে টি টেন লিগ এবং 5 জানুয়ারিতে বিপিএল শুরু হবে। এবারে নিশ্চিতভাবে বলা যায় টি টেন টুর্নামেন্টে অংশ নিচ্ছে আফিফ হোসেন।